দেশ ও দলকে ঐক্যবদ্ধ করতেই প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রাতে ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ বাঁক এসে দাঁড়িয়েছে। এই সময়ের সিদ্ধান্ত আগামী কয়েক দশক দেশ ও দেশের বাইরে প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট জানান, অনেক অর্জন সত্ত্বেও দলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি জাতীয় সংহতির লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অত্যন্ত যোগ্য প্রার্থী উল্লেখ করে তার পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্তের কথা জাতির সামনে জানাতে এসে কিছুটা সময় বিমূর হয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ততক্ষণে তিনি স্ক্রিনে ক্যামেরার দিকে নিষ্পলক তাকিয়ে তারপর ওভাল অফিসকে পবিত্র জায়গা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ শুরু করেন। জর্জ ওয়াশিংটন showed us presidents are not kings. Abraham Lincoln. বাইডেন বলেন, চতুর্দিকে বিখ্যাত সব প্রেসিডেন্টের ছবি টাঙানো, তাদের মাঝে থমাস জেফারসন, জর্জ ওয়াশিংটন এবং আব্রাহাম লিঙ্কনের বৈশিষ্ট্য তুলে ধরেন। জানান, ওয়াশিংটন শিখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্টরা রাজা নন, লিঙ্কন ঘৃণার বিষ বাষ্প থেকে মুক্ত থাকার শিক্ষা দিয়েছেন। I revere this office, but I love my country more. It's been the honor of my life to serve as your president. তাই এই অফিসের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটে স্বীকার করে প্রেসিডেন্ট বলেন, এর চেয়েও বেশি তিনি দেশকে ভালোবাসেন, কিন্তু যে কোনো পদ পদবীর চেয়ে দেশের গণতন্ত্র রক্ষা ভীষণ জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বাঁকে এসে দাঁড়িয়েছে। When the decisions we make now determine our fate of our nation and the world for decades to come. এই সময় যে সিদ্ধান্ত নেওয়া হবে তা আগামী কয়েক দশক দেশের সাথে সাথে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলবে। বাইডেন বলেন, আমেরিকায় জনগণই ক্ষমতার উৎস, তাই তাদেরকে বেছে নিতে হবে তারা কি প্রতিহিংসার পক্ষে দাঁড়াবে নাকি সততার সাথে ঐক্যবদ্ধ থাকবে। Between hope and hate, between unity and division. আর এই কারণেই দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে ফেরার ইচ্ছা থাকলেও জাতি এবং দলকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জলাঞ্জলি দিয়েছেন নিজের আকাঙ্ক্ষার, কারণ সবকিছুর ঊর্ধ্বে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা। My vision for America's future all merited a second term, but nothing. সেই পথ প্রশস্ত করতেই পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাইডেন বলেন, একটা সময় আসে যখন নতুনদের দায়িত্ব বুঝে নিতে হয়, অভিজ্ঞতার চেয়েও তারুণ্যের শক্তি তখন মুখ্য হয়ে দাঁড়ায়। সেই সময় উপস্থিত উল্লেখ করে প্রার্থিতা প্রত্যাহারের গুরুত্ব তুলে ধরেন তিনি। Fresh voices. Yes, younger voices. And that time and place is now. প্রেসিডেন্ট জানান, অনেক অর্জন সত্ত্বেও দলে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি জাতীয় সংহতির লক্ষ্যেই তিনি সরে দাঁড়িয়েছেন। এ সময় ৫০ বছরেরও বেশি দেশের সেবা করতে পারায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাইডেন বলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অত্যন্ত যোগ্য প্রার্থী, তাই তার পাশে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেও আগামী ৬ মাস দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাবেন বলে জানালেন প্রেসিডেন্ট। অর্থনীতি সচল থেকে শুরু করে মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। That means I'll continue to lower costs for hard-working families, grow our economy. I'll keep defending our personal freedoms and our civil rights. ভাষণের এক পর্যায়ে গণতন্ত্রের স্বার্থে সুপ্রিম কোর্টের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বাইডেন। This is critical to our democracy. Supreme Court reform. My fellow Americans, it's been the privilege of my life to serve this nation for over 50 years. Oval Officer Resolute Desk, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষের টেবিল, তাই এখানকার আকর্ষণ উপেক্ষা করা সহজ কোনো কাজ নয়। দলের ভিতরে বাইরে প্রবল চাপে পড়ে ইতিহাসের এক সন্ধিক্ষণে হোয়াইট হাউসে ফেরার লড়াই থেকে সরে দাঁড়াতে হলো জো বাইডেনকে। তাই ঐতিহাসিক এই ভাষণের পুরোটা সময় জুড়ে প্রেসিডেন্টকে ভীষণ বিষণ্ণ মনে হয়েছে। So let's act together. Preserve our democracy. God bless you all. Adib Mohammed, TBN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।